ফাল্গুনি কালকে 7ই মার্চের একটি মহাসমাবেশ হবার কথা সোহরাওয়ার্দী উদ্যানে, এবং আজকে গণজাগরণ মঞ্চ কতটা সোচ্চার রয়েছে, কি হচ্ছে সেখানে আমাদেরকে একটু বলুন। আরাম, গত 5 ফেব্রুয়ারি ঠিক এই জায়গাটিতেই কিন্তু শুরু হয়েছিল কাদের মোল্লার ফাঁসির দাবিতে ছোট্ট একটি মানববন্ধন। সেই মানববন্ধন থেকে সেই ক্ষোভ কিন্তু সারা দেশে, এমনকি দেশের বাইরেও বাংলাদেশিদের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছিল। আজকে সেই আন্দোলনের 1 মাস পূর্ণ হয়েছে, 1 মাস পরেও কিন্তু এই আন্দোলন চলছে। এই শাহবাগের বাইরেও কিন্তু সমাবেশ হচ্ছে, আপনি জানেন, এর মধ্যে নানা ধরনের কর্মসূচি হয়েছে, মোমবাতি প্রজ্বলন হয়েছে, আকাশে ফানুস বেলুন উড়ানো হয়েছে, শহীদদের উদ্দেশ্যে চিঠি দেওয়া হয়েছে, স্মারকলিপি দেওয়া হয়েছে, এবং এখনও গত 22 ফেব্রুয়ারি থেকে যে গণস্বাক্ষর কর্মসূচি চলছিল আমার বাঁ পাশে, সেই গণস্বাক্ষর কর্মসূচি কিন্তু এখনও চলছে। এবং আপনি জানেন যে আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ, গণসমাবেশ হওয়ার কথা রয়েছে, যেমনটি হয়েছিল রাজধানীর মিরপুরে, মতিঝিলে, এবং গতকালকে হয়েছিল যাত্রাবাড়িতে, সেই রকমই একটি সমাবেশ কিন্তু আজকে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার কথা রয়েছে। এবং তারপর দিন 8ই মার্চ বিশ্ব নারী দিবসকে উদযাপন করার উপলক্ষে এই শাহবাগে কিন্তু আহ্বান করা হয়েছে নারী জাগরণী সমাবেশ। কিন্তু এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে মঞ্চ প্রস্তুত আছে, এবং আমরা জানতে পেরেছি যে বিকেল 3টার সময় উদীচী শিল্পী গোষ্ঠীর যারা কর্মী রয়েছেন তারা এখানে আসবেন, গণসঙ্গীত পরিবেশন করবেন, এবং 3টা থেকে সন্ধ্যা রাত পর্যন্ত যেরকমটি হয় সেরকম ছোট একটি সমাবেশ এখানে অনুষ্ঠিত হবে। আনাম ফাল্গুনি, আপনাকে ধন্যবাদ।